সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা 19। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়, ইদানিং দেখা যাচ্ছে ফেক ফেসবুক আইডি খুলে একজন জনপ্রতিনিধি কিংবা ব্যবসায়ীকে যা তা লিখে তার মান সম্মান ক্ষুণ্ণ করছে, এবং ইউটিউব আইডি খুলে যা তা সে লিখছে এবং মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এখন আপনার মন্ত্রণালয় থেকে এই সমস্ত ফেক আইডি যাতে কেউ খুলতে না পারে, এবং ইউটিউবে যা তা যদি যাতে কেউ লিখতে না পারে, এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশেরই সমস্যা, যেখানে এই সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়াতে এই ধরনের মিস ইনফরমেশন এবং এই ধরনের ফিশিং, মাস্কিং, এই ধরনের অপরাধ করা হচ্ছে, অপপ্রচার, গুজব ছড়িয়ে অনেকে প্রাণহানি হচ্ছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের যারা মাননীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের বিরুদ্ধে তো অপপ্রচার হয়ই অনেক সময়, কিন্তু আমাদের ছাত্রী, বোন, সন্তানদের, কন্যাদের, তাদেরও কিন্তু অনেক ধরনের মানে ডিপ ফেক ভিডিও কিংবা ইমেজটাকে প্রসেস করে, ফটোশপে কাজ করে, এমন অনেক ধরনেরই অপপ্রচার বা মানহানিকর, আক্রমণাত্মক কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু অনেক ছাত্র, ছাত্রী, কিশোরীদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রয়োজনে এবং সময়ের তাগিদে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করেছি, এবং যে কোনো কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। একই সাথে কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ আমরা আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির মাধ্যমে এই আইনের বলে আমরা প্রতিনিয়ত এই অভিযোগগুলো করে থাকি। সেই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্য এবং যারা দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের কাছে আপনাদের যে নিজস্ব পেজ কিংবা ইউটিউব চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, সেটি যদি ভেরিফিকেশনের জন্য পাঠান, তাহলে আমরা এটা ভেরিফাই করে দেব। তাহলে কিন্তু অন্য কোনো ফেক আইডি দিয়ে আপনার নামে কেউ অপপ্রচার করতে পারবে না। পাশাপাশি আমরা ফেসবুক, ইউটিউব সহ টিকটক, অন্যান্য সোশ্যাল মিডিয়াকে নিয়মিতভাবে অভিযোগগুলো পাঠাই, যাতে এই প্ল্যাটফর্মটা মাল্টিন্যাশনাল, তাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো অফিস রেজিস্ট্রেশন করা নাই, এটা আমরা বারবার বলছি। এই কারণেই কিন্তু পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টটা প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যাতে বাংলাদেশের কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কোনো তথ্য উপাত্ত, যাতে সেই নাগরিকের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন সে দেশের বাইরে না নিয়ে যেতে পারে, এবং সে যাতে তার অনুমতি ছাড়া অপব্যবহার করতে না পারে। তো আমি আবার অনুরোধ করব সবাইকে, তারা যেন ভেরিফাই করে নেন, এবং পাশাপাশি আমাদেরকে অভিযোগ করলে আমরা এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিব, এবং তাদেরকেও বাধ্য করব যাতে তারা নিজেরাও এই ধরনের ব্যবস্থাটা গ্রহণ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।